তাহলে কি অবশেষে সমঝোতার নামে আবারও নতুন দূরত্বের সৃষ্টি হলো জাপান বাংলাদেশী এ দম্পতির মধ্যে? হলো না তাদের মধ্যে সমঝোতা? দুপক্ষের আইনজীবী বা কি বলছে, কোনোভাবেই কি সম্ভব নয় এই সমঝোতা? কোন পথে হাঁটতে যাচ্ছে এবার জাপানি মা নাকানো এরিকো, অন্যদিকে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ? তাহলে কি সন্তানকে ছাড়াই এবার দেশে ফিরতে হবে তাকে, নাকি সন্তানের জন্য আবারও এদেশেই থাকতে চাচ্ছেন তিনি? দর্শক, চলমানে ইস্যু নিয়ে সর্বশেষ আদালত আবারও দুপক্ষের সমঝোতার জন্য দুপক্ষের আইনজীবীকে তাদের সঙ্গে বসতে বলেছেন এবং সে সম্পর্কে তাদের আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, সেইগুলো ফলো করে যেন দুপক্ষ সমঝোতায় আসার চেষ্টা করে বা সম্ভব হলে তারা সমঝোতায় আসে, সে সম্পর্কে যে রায়টি দিয়েছেন সেই রায়টির সর্বশেষ কি হলো, সেই রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ কি বলছে এবং জাপানি মা নাকানো এরিকো কি বলছে? গত 16 ফেব্রুয়ারি রায়ের পরে এখনও পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে মুখ খোলেননি জাপানি মা নাকানো এরিকো। তবে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ এ নিয়ে বেশ কয়েকবার কথা বলেছেন, দফায় দফায় স্ত্রীকে আহ্বান জানিয়েছেন। জাপানি মা নাকানো এরিকোর পক্ষ থেকে যদি কোনো আইনজীবী মুখ খুলে থাকেন, সে হচ্ছে শিশির মনির। সর্বশেষ তিনি বলেছেন একটুখানি আশার বাণী, হয়তো বা সেটি বাবা ইমরান শরীফের জন্য। সেটি হচ্ছে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফকে এভাবে বলা হয়েছে, যদি সুস্থ এবং স্বাভাবিক এবং সুন্দর এবং কল্যাণময় একটি উদ্দেশ্য সাধনের জন্য তারা বসতে চায় বা তারা বসবে এমন কথা বলে, তাহলে এদিক থেকে জাপানি মায়ের পক্ষ থেকে কোনো রকমের কোনো বাধা থাকবে না। তবে দ্বিধা রয়েছে, এখন যদি বাংলাদেশে থাকতে বলা হয় দুই সন্তানকে, তাহলে জাপানি মা নাকানো এরিকো কি করবে? দর্শক, এ নিয়ে প্রতিনিয়তই তৈরি হচ্ছে জলঘোলা। এখনো পর্যন্ত তেমনভাবে কোনো কিছুই উপস্থাপন করতে পারেননি দুপক্ষের আইনজীবী। তাহলে কি সর্বশেষ বলতেই হচ্ছে জাপানি মা সমঝোতার বাহিরে হাঁটছেন, কোনোভাবেই সমঝোতার দিকে এগোতে চাচ্ছেন না তিনি? আশা করছি এ ঘটনার পুরো বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি পুরো দেখবেন। একই সঙ্গে ভিডিওটি দেখার পরে অবশ্যই কিন্তু আপনি আপনার মতামত লিখে যাবেন। যাই হোক, চলুন ফিরে যাই মূল কথায়। 16 ফেব্রুয়ারি পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে নতুন করে আপিল করেছিলেন বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। সেই আপিলের সর্বশেষ গ্রহণযোগ্যতা পেয়েছে এমন তথ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। বর্তমান এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যম খুললেই এই ঘটনাটি সবার আগে চোখের সামনে আসে। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম থেকে সমস্ত গণমাধ্যম কর্মীরা বেশ বড় করে ফলো আপ করছে পুরো বিষয়টি, কেননা দুইটি শিশুর উজ্জ্বল এবং সুনিশ্চিত একটি ভবিষ্যৎ করার লক্ষ্যে সকলেই চাইছেন বিষয়টি মীমাংসার মধ্য দিয়েই হয়তোবা শেষ হোক। বাবা অথবা মা এই দাম্ভিকতার জেরে হয়তোবা কেউ না কেউ জিতে যাবেন, কখনো ভাবা হচ্ছে বাবাই জিতে যাবেন, আবার কখনো কখনো মেনে নেওয়া হচ্ছে না, মাই হয়তোবা দুই সন্তানের অভিভাবকত্ব পেয়ে যাবেন। দাম্ভিকতার এই লড়াইয়ে একজন না একজন তো জিতবেই, কিন্তু চিরতরে হারতে বসেছেন তিনটি কন্যা শিশু। বাবা অথবা মা কাউকে ছাড়া একটি সুনিশ্চিত এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়া যে কোনোভাবেই সম্ভব নয়, এটি আপনারা অনেকেই জানেন। দেশের বিশেষজ্ঞরাও এই কথাই বলছে। এখন কথা জেসমিন মালিকা, লায়লা, লিনা এবং সানিয়া হিনা যে সংকটময় সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করছে, এটি কি সাধারণ মনে হয় আপনার কাছে? অবশ্যই কিন্তু সাধারণ নয়। আর পাঁচটা সাধারণ শিশু, আর পাঁচটা সাধারণ ছোট বাচ্চারা যেভাবে থাকে, তারা কিন্তু সেভাবে থাকতে পারছে না। ভাগ্যের নিষ্ঠুর নির্মমতায় দুই প্রান্তে থাকতে হচ্ছে দুইজনকে। বাবা থাকছেন একদিকে, সেদিকে থাকছেন এক বোন, অন্যদিকে মা থাকছেন অন্য মেরুতে, সেদিকে আবার আরেকজন। এভাবেই প্রতিনিয়তই স্বজনদের সাথে যুদ্ধ করতে হচ্ছে পুরো পরিবারটিকে। যুদ্ধে আহত সৈনিক কখনো বা বাবা, আবার কখনো বা মা। যুদ্ধে কখনো বা বাবা পরাজিত, কখনো বা মা। তবে যুদ্ধ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুইজন দেখছেন, সেটি হচ্ছে দুই শিশুকন্যা। তারা ভাবতেই পারছেন না যে আসলে তার পরবর্তীতে কি হওয়া উচিত। একটি শিশু জন্মগ্রহণের পর পরিবার থেকে সমাজ পর্যন্ত অনেক কিছু তার শেখার রয়েছে।
মৌলিক কিছু চাহিদা রয়েছে, যে চাহিদাগুলো ছাড়া জীবন অসম্পূর্ণ হয়ে যায়। সুষ্ঠু এবং স্বাভাবিক বিকাশের জন্য কিছু মৌলিক গুরুত্বপূর্ণ নিয়ম রীতিনীতি রয়েছে, যেগুলো কিনা ছাড়া একটা সুষ্ঠু এবং স্বাভাবিক মস্তিষ্ক গঠন সম্ভব নয়। রিসমিন মালিকা, লায়লা, লিনা এবং সানিয়া হেনা জন্মের পর থেকে এখন পর্যন্ত বাবা মায়ের যে দাম্ভিকতা দেখছেন, এতে করে আপনাদের কি মনে হচ্ছে? তাদের দাম্পত্য জীবন বা তাদের বৈবাহিক জীবন সম্পর্কে কি ধরনের ধারণা জন্মাতে পারে? তারা কি ইন ফিউচার নিজেদের জীবন সঙ্গী হিসেবে কাউকে বেছে নিতে এমন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে রাজি হবে? এমন একটা তিক্ত সম্পর্কের কথা কিন্তু তারা অনেকবার ভেবেছে, অনেকবার ভাবছে। ইন ফিউচার তারা এই বিষয়টি হয়তোবা কোনোভাবেই ভুলতে পারবে না। জীবনের অনেক মূল্যবান সময়, বেশ কয়েক বছর কেটে গেছে বাবা মায়ের এই দাম্ভিকতার মধ্য দিয়ে। এটি কোনোভাবেই পূরণ করা যদিও সম্ভব নয়, কিন্তু তারপরেও এর রেশ পরবর্তীতেও যে থেকে যাবে না এই বিষয়টি বা কতটা নিশ্চয়তা দিতে পারছেন। প্রতিনিয়তই এ নিয়ে বাচ্চাদের মধ্যে নানান রকমের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কখনো কখনো মনে হচ্ছে মাই হয়তো বা তাদের জন্য বেটার অপশন, আবার কখনো কখনো বাবার স্নেহ মমতাকেও ফেলতে পারছেন না তারা। তাই তো প্রতি মুহূর্তেই ডুকরে মরতে হচ্ছে এই শিশুগুলোকে। চলমান এই পরিস্থিতি এখনও পর্যন্ত যে কতদিন চলবে সেটি এখন শুধুমাত্র বলতে পারেন তাদের বাবা মাই। কেননা তারা যদি চায় তাহলে সমঝোতার মাধ্যমে খুব দ্রুতই নিষ্পত্তি হতে পারে এই ঘটনাটি, কিন্তু তারা যদি না চায় তাহলে কয় বছর থেকে কয় মাস লাগবে সে সম্পর্কে ধারণা এখনও পর্যন্ত হয়তো বা কারোর মধ্যে নেই। দর্শক, পুরো ভিডিওটি দেখেছেন নিশ্চয়ই। এখন আমি বলবো আমার অ্যানালাইসিসটি দেখে আপনার কি মনে হচ্ছে। একটা শিশু যখন পরিবার থেকে শিক্ষা গ্রহণের সময় পায় বা আসে, তখন যদি সেই শিক্ষাটা না পায়, সন্তানরা বাবার কাছ থেকে অনেক কিছু শেখে, মায়ের কাছ থেকে সব কিছু শেখে। এ সময় তারা যদি ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকে, কখনো বা আবার যদি আইনি হেফাজতে থাকে, তাহলে তাদের মনের কিরূপ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এটি হয়তো বা আমার জন্য অত্যন্ত মর্মাহিত এবং কষ্টসাধ্য মনে হচ্ছে। তাই বলে গেলাম, পুরো ভিডিওটি দেখে থাকলে আমার অ্যানালাইসিসে মনে হলে যে কোনো সীমাবদ্ধতা রয়েছে তাহলে অবশ্যই দর্শক কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দেবেন। আমি চেষ্টা করব এই ঘটনাটির পরবর্তী যে বিষয়গুলো ঘটে যাচ্ছে এবং যা এখনও পর্যন্ত প্রতিনিয়ত ঘটছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। আর ততক্ষণ পর্যন্ত প্রে করব আপনারা সকলে সুস্থ সুন্দর আর নিরাপদে থাকবেন, সেই সঙ্গে পরিবার এবং কাছের মানুষগুলোকে ভালো রাখবেন। তো আজ এখানেই শেষ করছি, খোদা হাফেজ। তার আগে আরও একটি কথা বলবো, ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, তবে যদি ভালো লাগে, আর ভালো না লাগলে নো প্রবলেম, দেখতে থাকুন। এক সময় দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।